আসসালামু আলাইকুম আমন্ত্রণ পলিটিভি সংবাদে সাথে আছি আমি গাজী এম সালাম বাংলাদেশে একদিনে করোনা শনাক্ত 2695 জন আরো 37 জনের মৃত্যু বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরো 37 জনের মৃত্যু হয়েছে এই নিয়ে মোট মৃত্যু হয়েছে 746 জনের এছাড়া একদিনে নতুন করে মোট শনাক্ত হয়েছে 2695 জন দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 55,140 জন দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এসব তথ্য জানান তিনি আরো জানান গত 24 ঘন্টায় 15,103 জন নমুনা সংগ্রহ করেন পরীক্ষা করা হয়েছে 12,510 জন এছাড়া গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 470 জন এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 11,590 জন এদিকে বিশ্বব্যাপী করোনা শনাক্তকৃত রোগীর সংখ্যা 64,54,533 জন ছাড়িয়েছে এছাড়া এতে মারা গেছে 376,320 জন পলিটিভি সংবাদ এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ পলিটিভি দেশ ও জনতার কথা বলে।